গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি সারাদিন কি কাজ করলাম, কিভাবে কাটালাম সেই ভিডিও নিয়ে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখুন দুটো শালিক দেখা খুব ভালো। আমি তো এটা খুব মানি, যদিও বা এটা কুসংস্কার। আর এই শালিক পাখিগুলো আমার ঘরের মধ্যেই চলে আসে খাবার খাওয়ার জন্যে। এনারা আবার চানাচুর ছাড়া খান না, চানাচুরি দিতে হবে, না ঝুড়ি ভাজা, মুড়ি, বিস্কুট, চাল যাই দেবেন ও খাবে না। আর এখন ওই ভয় পেয়ে একটু বাইরে চলে গেছে, আমি একটু কাশাচ্ছি, তাই তার জন্যে বাইরে খাবারগুলো নিয়ে দেওয়া হয়েছে, ওখানে এখন ওনারা ঘুরে ঘুরে খাচ্ছে। আর এদের খাবার যদি আমি দিতে দেরি করি তাহলে একদম ঘরের খাটের সামনে এসে ডেকে ডেকে আপনার মাথা পুরো খারাপ করে দেবে। যতক্ষণ না খাবার দেবেন ততক্ষণ এরা চুপ করবে না। এখন আমি চলে এসেছি কলতলায় বাসন মাজতে। বাসনগুলো মেজে নিয়ে আমি রান্না বসাবো, আমার হাজবেন্ড ডিউটিতে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর বেলায় আবার একবার রান্না হবে আমাদের জন্য, মানে শুধু তরকারি করব। সকালবেলা ভাতটা একেবারেই করে নিচ্ছি। সকালের খাবার এখন রেডি, ভাত আর সয়াবিন আলু পেঁপের তরকারি, উচ্ছে ভাজা, পটল ভাজা, ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা আমার হাজবেন্ড খাবে শুধু। আর ভাতটা তো আগেই বলেছি, একেবারে আমি ভাত বসিয়ে নিয়েছি। আর ওদিকে আমার ছেলে কিন্তু এসব খাচ্ছে না, সে খাচ্ছে পরোটা আর আলুর দম। এখন আমার হাজবেন্ড বাজার থেকে চিকেন এনে দিয়েছে, দিয়ে সে ডিউটিতে চলে গেছে। আর দুপুরে ছেলে আর আমি চিকেন খাবো, আর ও এসে রাত্রে খাবে, রাত্রে আমরাও সবাই খাবো তিনজনে মিলে। আমি এবার চিকেনটা রান্না করে নেব, তা আপনারা একটু দেখুন। যদিও বা সবাই এই আলু দিয়ে চিকেন রান্না জানে, তা তবুও আমি দেখাচ্ছি, একটু ভালোবেসে আপনারা দেখুন। আর আমাকে একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আপনারা একটু আমার পাশে থাকার চেষ্টা করুন, যাতে আমি একটু ভালো করে ভিডিও করতে পারি। Thank you.
এখন আমরা লাঞ্চ করার জন্য হাজির হয়ে গেছি, আমি আর আমার ছেলে। আজকের মেনুতে আছে উচ্ছে ভাজা, পটল ভাজা, পেঁয়াজ আর চিকেন ঝোল আলু দিয়ে। আর এখন আমরা খেয়ে নিই, আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন বৈকাল 5টা বাজে, আবার আমি আমার ক্যামেরাটা অন করলাম। আর এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, আমি তুলে নিয়ে এসেছি। আর কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, একবার জামা কাপড় দিচ্ছি আর তুলছি। আর ভ্যাপসা ভ্যাপসা কেমন গন্ধ, আর স্যাঁত স্যাঁত করছে। আজকের মোটামুটি একটু রোদ হয়েছে, পুরো জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে গেছে, তাই এখন ভাঁজ করছি। আর আমার ছেলে এখন গিয়েছে একটু সাইকেলিং করতে, কারণ এখন তো বাচ্চারা কেউ খেলে না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে। তা ও বিকাল হলে একটু সাইকেলিং করে, করে আবার চলে আসে, মাস্ক টাক্স পরে বেরোয়। আমাদের গলিতেই সাইকেলিং করে ও, আবার একটু পরেই চলে আসবে ঘরে। আমার ছেলে এখন সন্ধে দিচ্ছে সন্ধ্যাবেলা। ধরাতে পারছিস না, মুখটা একটু ঠিক করো না। প্রদীপ ধরিয়েছে, এখন সন্ধ্যা দিয়ে এসে আমার ছেলে এই যে টিফিন করছে ম্যাগি, বললো আমার ম্যাগি করে দাও, আমি ম্যাগি করে দিলাম। ও সন্ধ্যাবেলা মানে সারাদিন ওর কি খেতে দিলে না দিলে ও দেখবে না, কিন্তু সন্ধ্যায় ওর যেটা বলবে বানিয়ে নিতে হবে, না হলে ওর মুখ ফুলে বসে থাকবে চুপচাপ। এখন রাত্রির 8টা বাজে, এখন ওর অনলাইন ক্লাস শুরু হলো, এখন গুগল ক্লাস হচ্ছে, স্যার প্রশ্ন দিচ্ছে আর ও খাতায় টুকছে। আর দেখুন আপনারা কত কিছু নিয়ে খাটেতে বসেছে, জলের বোতল দুখানা, মানে এমার্জেন্সি সমস্ত কিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে উনি পড়তে বসেছেন ওখানে। এখন আমরা রাতের ডিনার নিয়ে বসে গেছি, আর দুপুরে তো মাংস রান্না করাই ছিল, আর রাতেতে শুধু ভাতটাই করলাম, মাংস আর ভাত রাত্রে খেয়ে নেবো। আর এমনি দিনে আমরা রুটি খাই বেশিরভাগ, কিন্তু আজকের আর বললো যে ভাত খাবে, তাই আজকের ভাত আর মাংস এখন আমার হাজবেন্ড খেতে বসে গেছে। আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গুড নাইট।